একদিন টুনটুনি তার ঘোড়ার উপরে উঠে জঙ্গলে খাবার সংগ্রহ করার জন্য বের হয়েছিল। টুনটুনি তার ঘোড়াটিকে একটি গাছের নিচে রেখে একটু দূরের একটি গাছের ফল পাড়ার জন্য যাই। এদিকে একটু দূর থেকে একটি ডাইনি টুনটুনের উপর নজর রাখছিল। টুনটুনিকে তার ঘোড়া রেখে যেতে দেখে ডাইনের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে আর ডাইনি টুনটুনের ঘোড়ার কাছে গিয়ে ঘোড়ার শরীরে প্রবেশ করল। কিছুক্ষণ পরে টুনটুনি তার ঘোড়ার কাছে আসলো আর ঘোড়ার উপরে উঠে টুনটুনি তার বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ টুনটুনের কথা মতো ঘোড়া দৌড়াচ্ছিল, কিন্তু একটু পরে ঘোড়ার চোখ যেন লাল হলো আর ঘোড়াটি জঙ্গলের গভীরে যেতে লাগলো। হঠাৎ করে কি হলো টুনটুনি কিছুই বুঝতে পারল না আর ঘোড়াটি বাতাসের বেগে দৌড়াতে দৌড়াতে একটি গুহার সামনে এসে দাঁড়ালো। টুনটুনি তার ঘোড়ার এরকম হঠাৎ করে পরিবর্তন দেখে একটু ভয় পেয়ে যায় আর সন্দেহ হয়, আর তখনই ঘোড়ার শরীর থেকে একটি ডাইনি বের হয়ে আসলো। ডাইনিকে দেখে টুনটুনি ভয় পেয়ে যায় আর ঘোড়াটি অজ্ঞান হয়ে যায়। আর এখন টুনটুনি তার ঘোড়ার এরকম পরিবর্তনের কারণ বুঝতে পারে। হঠাৎ করে ডাইনি তার বোনকে ডাকতে লাগলো আর তখনই সেখানে আরো একটি ডাইনি চলে আসলো। ডাইনিটি কেন এরকম করতেছে টুনটুনি তার মাথামুন্ডু কিছুই বুঝতে পারতেছে না। আর টুনটুনি ডাইনিকে জিজ্ঞাসা করে কেন সে এরকম করতেছে। তখন ডাইনি টুনটুনের কাছে সাহায্য চাই আর তখন ডাইনি বলে কেন তাকে এইভাবে এখানে উঠিয়ে নিয়ে এসেছে, কারণ জঙ্গলের এই অঞ্চলে অনেক মায়াবী শক্তি থাকা ডাইনি বাস করে আর এই খবর একটি দুষ্ট দুই মাথা ওলা রাক্ষস তান্ত্রিক জেনে যায় আর সে এসে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ডাইনির শক্তি কেড়ে নেয় সে দুষ্ট দুই মাথা ওলা রাক্ষস তান্ত্রিক। আর ডাইনিরা কোনোভাবেই সে রাক্ষস তান্ত্রিকের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারছে না, বরং রাক্ষস তান্ত্রিকটি শুধু ডাইনিগুলোর শক্তি কেড়ে নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে আর তার ভবিষ্যৎ পরিকল্পনা এই পৃথিবীতে রাজত্ব করা। ডাইনের মুখে এইসব শুনে টুনটুনি সেই রাক্ষস তান্ত্রিকের সাথে যুদ্ধ করতে রাজি হয়। টুনটুনের মুখে এরকম কথা শুনে ডাইনিরা খুশি হয় আর কিছুক্ষণের ভিতরেই সেখানকার সমস্ত ডাইনিরা তাদের সমস্ত শক্তি টুনটুনিকে দেয় তান্ত্রিকের সাথে যুদ্ধ করার জন্য। আর দেখতে দেখতে টুনের একটি মাথার পরিবর্তে তিনটি মাথার সৃষ্টি হলো আর তখন কঙ্কাল ডাইনি বলে সেই হলো এখানকার রানী, আর সাথে এটাও জানায় যে কালকেই সেই রাক্ষস তান্ত্রিক তাদের এখানে আসবে। এরপর সবাই তাদের বাসায় চলে যায়, শুধু টুনটুনি রাজপ্রসাদে বিশ্রাম নেই। পরের দিন সকাল হলো, টুনটুনি ঘুমন্ত অবস্থায় ডাইনিদের চিৎকার শুনতে পায় আর তখনই কঙ্কাল ডাইনি টুনটুনিকে ডাকতে লাগলো আর রাক্ষস তান্ত্রিকের সাথে লড়তে বলল। এরপর টুনটুনি বাহিরে এসে সেই রাক্ষস তান্ত্রিককে দেখতে পায় আর টুনটুনি একটু ভয় পেয়ে যায়, কিন্তু টুনটুনি খুব ভালো করেই জানত তার হাতেই এখন ডাইনিগুলোর জীবন মরণ, তাই তাকে ভয় পেলে চলবে না। আর তখনই তান্ত্রিকটি একটি ছুরি টুনের দিকে ছুঁড়ে মারে আর টুনের তিনটি মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আর দেখতে দেখতে টুনের তিনটি মাথার পরিবর্তে চারটি মাথার সৃষ্টি হলো আর এটা দেখে তান্ত্রিকটি বুঝতে পারে এই পাখি কোনো সাধারণ পাখি নয়। আর তখনই টুনটুনি তার মতন দেখতে আর দুইটি টুনটুনের সৃষ্টি করে সে তান্ত্রিকের পিছনে একটি গাছের নিচে লুকিয়ে পড়ল। এদিকে রাক্ষস তান্ত্রিকটি তার সামনে দুইটি পাখি দেখে তার সমস্ত শক্তি সেই পাখির উপর প্রয়োগ করল। তান্ত্রিকটি তো আর জানত না যে তার সামনে থাকা দুইটি পাখিই নকল। তান্ত্রিকের শক্তিতে পাখি দুইটি লাহে লাহে ছোট হয়ে যাচ্ছিল আর এই সুযোগে টুনটুনি তার শক্তি তান্ত্রিকের উপর প্রয়োগ করে আর সাথে সাথে তান্ত্রিকদের সেখানেই মৃত্যু হয় আর তান্ত্রিকের সমস্ত শক্তি টুনটুনের শরীরে প্রবেশ করে। এরপর টুনটুনি রাজপ্রসাদে যায় আর টুনটুনি তার সমস্ত শক্তি কঙ্কাল রানীকে দিয়ে দেয় আর কঙ্কাল ডাইনির সমস্ত ডাইনিদেরকে তাদের শক্তি ফিরিয়ে দেয়। আর টুনটুনের এরকম সদ্ব্যবহার এবং পরোপকারী দেখে ডাইনি রানী রাজপ্রসাদ থেকে সেই গুহার ভিতর দিয়ে বের হয়ে এসে টুনটুনের ঘোড়াটিকে অদ্ভুত শক্তি দেয় আর টুনটুনিকে অনেক সোনা দেয় আর টুনিকে বলে
কঙ্কাল ডাইনি নামে স্মরণ করলেই এখানকার সমস্ত ডাইনি তার সামনে হাজির হয়ে যাবে। এরপর টুনটুনি ডাইনিকে বিদায় দিয়ে তার ঘোড়াটিকে নিয়ে রওনা দিল তার বাসার দিকে।